So good morning students, today we shall learn the tidbits of narration. So narration is also called speech. Now what is narration or what is speech? Shohaj kothay bolte gele, narration ba speech hocche kono karur kichu ekta kotha, ukti, boktobbo ba bhashyo. To ei ukti বা বক্তব্য বা নেরেশন বা স্পিচ সেটা ডাইরেক্ট হতে পারে, সেটা ইনডাইরেক্ট হতে পারে। তো এবার কথা হচ্ছে যে কারোর কথা বা নেরেশনটা এক্স্যাক্টলি কি। যখন কেউ কিছু বলে তো তার সেই বক্তব্যটা, দ্যাট পার্টিকুলার পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড এ নেরেশন। তো যখন আমরা ওই ব্যক্তি কোনো কিছু বলাটাকে পুরো পরিবর্তন না করে সরাসরি প্রেজেন্ট করি উইদাউট এনি চেঞ্জ, ইট ইজ কল্ড ডাইরেক্ট নেরেশন। আর যদি তার বক্তব্যটার অর্থ ঠিক রেখে পার্সনটাকে চেঞ্জ করি বা টেন্সটাকে চেঞ্জ করি, একটু এদিক সেদিক করি, তখন সহজ কথা সেটা ইনডাইরেক্ট নেরেশন। তো আমরা দেখি যে কীভাবে একটা ডাইরেক্টকে ইনডাইরেক্ট করা যায়, তারপর আমরা শিখব ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আনা। তো প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট, এই সেন্টেন্সটা, হি সেইড টু মি আই ডোন্ট লাইক ইউ। তো হি, সে আমাকে বলল আমি তোমাকে পছন্দ করি না। তো সে যা বলল তা আমি এখানে ইনভার্টেড কমা কোটেশনের ভিতরে রেখে দিলাম। দিস পার্টিকুলার পার্ট আই ডোন্ট লাইক ইউ, যেটা ও বলেছিল সেটাকে আমি কোনো পরিবর্তন না করে এখানে তুলে ধরলাম কোটেশনের ভিতরে, সেটাই হচ্ছে ডাইরেক্ট নেরেশন। তো আমরা এখন শিখে নেই যে ডিফারেন্ট পার্টস অফ দিস নেরেশন এদের নাম কি। যেমন আমার ল্যাঙ্গুয়েজে, অ্যাকর্ডিং টু মাই ল্যাঙ্গুয়েজ, দিস ইজ কল্ড স্পিকার, স্পিকার সিন্স হি স্পিক্স, সো স্পিকার। দিস ইজ কল্ড রিপোর্টিং ভার্ব, this is called reporting verb. When he speaks, someone listens. So he or she who listens is called listener. So this is listener, this is listener. So we got here speaker, reporting verb, listener. So it is called reporting verb and this is listener. Now what this person, এই পার্সনটা যে স্পিকার আছে, যে বক্তা আছে, সে কি রিপোর্ট করছে, সে কি বলছে। রিপোর্ট করা বলতে এখানে বলা বোঝাচ্ছে। তো সে কি বলছে, সে বলছে আই ডোন্ট লাইক ইউ। তো এটা রিপোর্টিং ভার্ব, আর সে যা রিপোর্ট করছে তাকে আমরা রিপোর্টেড স্পিচও বলতে পারি, রিপোর্টেড স্পিচ অথবা ডাইরেক্ট স্পিচ, রিপোর্টেড স্পিচ অথবা ডাইরেক্ট স্পিচ বলতে পারি আমরা। তো আমাদের এখন মুখ্য উদ্দেশ্য হচ্ছে, মুখ্য কাজ হচ্ছে যে এই ডাইরেক্ট স্পিচটাকে কীভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে পারি। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আনার সময় আমাদের কিছু বেসিক রুলস মনে রাখতে হবে। সেগুলো কী? সেগুলো হচ্ছে, আচ্ছা, তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আনার আগে, ট্রান্সফর্ম করার আগে আরও কিছু কথা মনে রাখতে হবে যে নেরেশন করতে সময় ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস থাকে।
থাকে। সো অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স সাম রুলস, সাম বেসিক রুলস আর চেঞ্জড, সাম বেসিক রুলস আর অল্টার্ড। তো আমরা জানি ইংলিশে, ইংরাজিতে ডিপেন্ডিং অন দ্য সেন্স, ডিপেন্ডিং অন দ্য মিনিং, সেন্টেন্স পাঁচ ধরনের হতে পারে। দের আর ফাইভ টাইপস অফ সেন্টেন্সেস অ্যান্ড দিজ আর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটারি। তো এই পাঁচটা টাইপের সেন্টেন্সে কিছু কিছু জিনিস একটু সেটু এদিক সেদিক হয়, আদারওয়াইজ দ্য বেসিক রুলস আর সেম ফর অল টাইপস অফ সেন্টেন্সেস। তো আমরা স্টার্ট করবো অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। উই শ্যাল স্টার্ট উইথ অ্যাসার্টিভ সেন্টেন্স। লেট মি ওয়াইপ আউট ইট। Assertive sentence. Assertive আমরা কি করছি, আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নিচ্ছি। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেওয়ার সময় কি কি করতে হবে আমাদের, ফার্স্ট যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে লাগবে। চেঞ্জিং রিপোর্টিং ভার্ব, প্রথম আমাদের রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। সেকেন্ড, সেকেন্ড আমরা আগের এক্সাম্পলে দেখেছি যে হি সেড টু মি কমা কোটেশন তারপর আই ডোন্ট লাইক ইউ ছিল। আমি এখানে লিখে রাখি হি সেড টু মি কমা কোটেশন আই ডোন্ট, হি সেড টু মি আই ডোন্ট লাইক ইউ। তো এই রিপোর্টিং ভার্ব প্রথম কাজ হচ্ছে চেঞ্জিং দ্য, চেঞ্জিং রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটাকে প্রথম চেঞ্জ করতে হবে। আচ্ছা কীভাবে চেঞ্জ করতে হবে, কী করতে হবে সেটা আমি পরে আসছি। তো প্রথম রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে, তারপর কী করতে হবে, এখন এই ডাইরেক্টটাকে আমার ইনডাইরেক্ট করতে গেলে এই কমা কোটেশনটা উঠিয়ে দিতে হবে। তো এমনি এমনি কমা কোটেশন উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দেওয়া যায় না, কিছু পার্টিকুলার রুলস রেগুলেশন ফলো করতে হয়। অর্থাৎ পার্টিকুলার রুলস বলতে দিস পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দিস পার্ট অফ দ্য সেন্টেন্স শুড বি কানেক্টেড, দুইটাকে, দুইটা পার্ট সেন্টেন্সের দুইটা পার্টকে একসঙ্গে আমাদের যুক্ত করতে হবে, জোড়া দিতে হবে। তো জোড়া দিতে গিয়ে, জোড়া দিতে হলে আমার কী করতে হবে, একটা কনজাংশন ইউজ করতে হবে ইন প্লেস অফ দিস কমা অ্যান্ড কোটেশন। ওকে, we have to use a conjunction. So our second step will be conjunction, using a conjunction. Second step আমার করতে হবে কি, conjunction use করতে হবে, we have to use a conjunction. হয়ে গেল। এইবার third, third এ কি করতে হবে, ও যা বলেছিল এক্স্যাক্টলি যদি আমি তা রেখে দিই তাহলে এটার ইনডাইরেক্ট আর হচ্ছে না। তো ইনডাইরেক্ট করতে গেলে আমার কখনো কখনো কি করতে হবে, অলমোস্ট 95% টাইম আমার এই পার্সেন্টটাকে চেঞ্জ করতে হবে। সো উই ক্যান টেল চেঞ্জিং দ্য পার্সন। এবার পার্সন কিভাবে চেঞ্জ করতে হবে সেটাও আমি পরে বলবো, চেঞ্জিং দ্য পার্সন। যেমন হি সেড টু মি আই ডোন্ট লাইক ইউ, এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে, যে কথাটা বলছে তাকে বোঝানো হচ্ছে। তো এর মানে আইটা হয়ে যাবে যে কথা বলছে অর্থাৎ হি, তো আইটা হয়ে যাবে হি, এই জন্য চেঞ্জিং দ্য পার্সন। ফোর্থ, ফোর্থ হচ্ছে যেহেতু এই রিপোর্টিং ভাবটা আছে পাস্ট টেন্সে, সো উই হ্যাভ টু চেঞ্জ দ্য টেন্স অফ দ্য ডাইরেক্ট স্পিচ। তো আমাদের ডাইরেক্ট স্পিচের টেন্সটা পরিবর্তন করতে হবে। তো ডাইরেক্ট স্পিচের টেন্স আমরা পরিবর্তন সবসময় করি না, কিছু কিছু সময় করি। তো কথা হচ্ছে কোন সময় আমরা করি আর কোন সময় আমরা করি না। তো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, আই রিপিট, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ করব। কিন্তু আবার এর মধ্যে কথা আছে যে যদি এই ডাইরেক্ট স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ হয় বা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায়,
তাহলে আমরা টেন্স চেঞ্জ করতে পারবো না, টেন্সটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, যদিও সেটা পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং বা ভিডিও পাস্ট টেন্সে থাকে, তাহলেও আমরা টেন্স চেঞ্জ করতে পারবো না যদি ডাইরেক্ট স্পিচের টেন্সটা, সরি ডাইরেক্ট স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায়। তো এক কথায় বলা যায়, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন থাকলে টেন্স চেঞ্জ হয় না, আর কখন হয় না। আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলেও ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হয় না। আবার বলছি, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স, রিপোর্টিং ভার্ব, আই রিপিট, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হয় না। অথবা ডাইরেক্ট স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায় তাহলেও চেঞ্জ হয় না, টেন্স চেঞ্জ হয় না। তাহলে টেন্স কখন চেঞ্জ হয়? এই সিচুয়েশনগুলো ছাড়া বাকি যে সিচুয়েশনটা থাকে, অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে কিন্তু ডাইরেক্ট স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন না থাকে তাহলেই টেন্স আমরা পরিবর্তন করতে পারবো। উই ক্যান চেঞ্জ দ্য টেন্স অ্যান্ড উই হ্যাভ টু চেঞ্জ দ্য টেন্স এনি হাউ। তো আমরা ফোর্থে চলে আসছি, চেঞ্জিং দ্য টেন্স, চেঞ্জিং দ্য টেন্স। ফিফথ, পাঁচ নম্বরে আমরা কি করবো? এগেইন যদি অন্য কোনো একটা পার্সন আরেকটা থাকে তাহলে আমরা সেই পার্সনটাকে, চেঞ্জিং দ্য পার্সন, ওই পার্সনটাকে চেঞ্জ করব। এইখানে এই নাম্বার থ্রিতে দিলাম আমি চেঞ্জিং দ্য পার্সন। এখানে এই যে স্পিচটা আছে এইখানে, ও হচ্ছে সাবজেক্ট আর যাকে বলছে ও হচ্ছে অবজেক্ট। তো আমি এখানে সাবজেক্ট আর অবজেক্ট আমি ডিভাইড না করেই, আমি মেনশন না করেই ডাইরেক্ট বলে দিচ্ছি যে পার্সন, তোমাদের বুঝার বুঝতে গেলে তাহলে সহজ লাগবে। পার্সন চেঞ্জ করতে হবে, পার্সন চেঞ্জ করতে হবে বলতে পার্সনের ফর্মটা চেঞ্জ করতে হবে, হয়তো বা এটা ফার্স্ট পার্সন থেকে থার্ড পার্সন চলে যেতে পারে, সেকেন্ড পার্সন থেকে ফার্স্ট পার্সনে চলে আসতে পারে, এরকম হতে পারে। কীভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি একটু পড়ে। তো এই হচ্ছে বেসিক ফরম্যাট টু চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। লেটাস আমরা আবার দেখে নিই, যে প্রথমে আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে, তারপর আমাদের একটা কনজাংশন ইউজ করতে হবে, তারপর আমাদের পার্সনটাকে চেঞ্জ করতে হবে, তারপর আমাদের টেন্স চেঞ্জ করতে হবে, তারপর আমাদের আবার যদি কোনো পার্সন থাকে, ইফ এনি, ইফ এনি যদি কোনো পার্সন থাকে তাহলে সেটাকে আবার আমার চেঞ্জ করতে হবে। সো ফলোয়িং দিস রুলস লেট আস ট্রাই দিস সেন্টেন্স। ফার্স্ট আমি লিখে নিলাম, স্পিকারের জায়গায় স্পিকার হয়ে গেল হি। এবার ফার্স্ট কি আছে? ফার্স্ট স্টেপ চেঞ্জিং রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব আছে এখানে সেট, রিপোর্টিং ভার্বটা আছে এখানে সেট। আর এই সেন্টেন্সটা আই ডোন্ট লাইক ইউ, এই স্পিচটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে হয় টেল, সে থাকলে টেল, সেস থাকলে টেলস, সেইং থাকলে টেলিং, সেট থাকলে টোল্ড। এইভাবে আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে পারি। তো এখানে যেহেতু সেড আছে আমরা করতে হবে টোল্ড। এখানে একটা কথা আছে যে রিপোর্টিং ভার্ব আমরা সবসময় কিন্তু আবার চেঞ্জ করতে হয় না। কখন চেঞ্জ করতে হয় না? যখন এখানে কোনো লিসেনার থাকবে না, কোনো অবজেক্ট বা কোনো লিসেনার যখন থাকবে না তখন আমরা টেন্স চেঞ্জ করতে, সরি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয় না অ্যাসার্টিভ সেন্টেন্সে, অন্যান্য সেন্টেন্সে করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হয় না। মানে সেট থাকলে টোল্ড লিখতে হবে না। যদি এখানে টু মি এই কথা না থাকতো, এই লিসেনার যদি না থাকতো তাহলে আমরা সেটটাকে সেট রাখতে পারতাম, লিসেনার থাকলে অথবা অবজেক্ট থাকলে আমরা সেটটাকে চেঞ্জ করে টোল্ড, সেইসকে টেলস, সেইকে টেলিং, সেইকে টেল, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এখন করে নিলাম হি সেট থেকে হি টোল্ড, অর্থাৎ আমার সেকেন্ড স্টেপ, সরি ফার্স্ট স্টেপ ইজ ওভার, ফার্স্ট স্টেপ ইজ ওভার। নাও হি টোল্ড, তারপর লিসেনার কি আছে? মি।
এর আগে প্রিপোজিশন আছে টু, কিন্তু টোল্ডের সঙ্গে প্রিপোজিশন হয় না, তাই আমরা ডাইরেক্ট লিখে নেব মি, হি টোল্ড মি, হি টোল্ড মি। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে কনজাংশন। এই যে আমি বলছিলাম যে কমা কোটেশন উঠাতে হবে, এই দুইটা পার্টকে জোড়া দিতে গেলে আমরা কমা কোটেশন উঠাতে হবে। তো কমা কোটেশন উঠিয়ে একটা কনজাংশন বসাতে হবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই কনজাংশনটা হয় দ্যাট দ্যাট। সো হয়ে গেল আমার এতটুকু পর্যন্ত কাজ কমপ্লিট, হি টোল্ড মি দ্যাট। এইবার আমি এখানে যা কিছু করার করব। এখানে করতে গেলে ফার্স্ট কি বলেছিলাম আমি, চেঞ্জিং দ্য পার্সন, চেঞ্জিং দ্য পার্সন। তো এই যে পার্সনটা আছে আই, আইটা কে, কাকে বোঝাচ্ছে, যে বক্তা তাকে বোঝাচ্ছে, বক্তা কি আছে, হি, তাহলে আইটা হয়ে যাবে হি, হি। আমাদের থার্ড স্টেপ ওভার, ফোর্থ স্টেপ চেঞ্জিং দ্য টেন্স। এখন টেন্সটা কিভাবে চেঞ্জ করব, এখানে আছে আই ডোন্ট লাইক ইউ, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে যদি চেঞ্জ করতে হয় তাহলে এটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিটটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিট হতে হলে আই ডোন্ট লাইক ইউ, তো আই ডোন্টটা হয়ে যাবে, ডোন্ট হয়ে যাবে ডিড নট, অর্থাৎ ডিডেন্ট, ডিডেন্ট। লাইক, লাইকটা লাইক থেকে যাবে, হয়ে গেল। এবার ফিফথ স্টেপ চেঞ্জিং দ্য পার্সন ইফ এনি, যদি আর কোনো পার্সন থাকে তাহলে চেঞ্জ করতে হবে। তো আমি দেখছি এখানে একটা পার্সন আছে, তাহলে ওইটাকে আমার চেঞ্জ করতে হবে। এই পার্সনটা আছে ইউ, ইউ কাকে বোঝাচ্ছে, যাকে কথাটা বলা হচ্ছে। তো কথাটা কাকে বলা হচ্ছে, কথাটা বলা হচ্ছে মিকে, আমাকে, মিকে, আমাকে। তো আমাকে, তো তোমাকে থেকে হয়ে যাবে আই ডোন্ট লাইক, আমি তোমাকে পছন্দ করি না, তো এটা ইউটা হয়ে যাবে মি, হি ডিড নট, হি ডিডন্ট লাইক মি, কমপ্লিট, ওকে। এখন এখন আমি তোমাদেরকে বলে দিলাম যে কখন টেন্স চেঞ্জ হয় না এবং কখন টেন্স চেঞ্জ হয়। আমি আবার বলছি যে যদি রিপোর্টিং ভার্ব, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে কিন্তু সেটিকে ডাইরেক্ট স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায় না, তাহলে টেন্স চেঞ্জ হয়। আর যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে কিন্তু ডাইরেক্ট স্পিচ ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে, তাহলে সরি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে আর ডাইরেক্ট স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায় না, তাহলে টেন্স চেঞ্জ হয়, ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হয়। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে কিন্তু ডাইরেক্ট স্পিচে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশনও থাকে, তাহলে টেন্স চেঞ্জ হয় না। যদি ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে না, তবেই টেন্সটা চেঞ্জ হয়। তো টেন্স কীভাবে চেঞ্জ হয়, টেন্স চেঞ্জ হবে একটা পার্টিকুলার ফরম্যাট আছে, আমি এটা পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, মুখে একবার বলে দিচ্ছি। প্রেজেন্ট টেন্স বিকামস পাস্ট টেন্স, প্রেজেন্ট সরি হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট বিকামস পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বিকামস পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট বিকামস পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শ্যাল উইল থাকলে শুড উড, আমি প্রেফার করব উড ইউজ করার জন্য, শ্যাল বা উইল যাই থাকুক টেন্স চেঞ্জ করলে পর উড, ক্যান কুড মে মাইট, এইভাবে টেন্স আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স তো বলে দিলাম আমি, রিপোর্টিং ভার্ব চেঞ্জেস ইন টু টেল, টেলস, টেলিং, টোল্ড। এবার আরেকটা রুল ছিল যে পার্সন চেঞ্জ, তো পার্সন চেঞ্জে আমি
how to change person. How to change person. এবার কিভাবে কিভাবে পার্সনটাকে আমরা চেঞ্জ করতে পারি? পার্সনটাকে ফার্স্ট রুল ফার্স্ট পার্সন অফ ডাইরেক্ট স্পিচ ইজ রিলেটেড টু দ্য স্পিকার. ফার্স্ট পার্সন অফ ডাইরেক্ট স্পিচ ইজ রিলেটেড টু দ্য স্পিকার, অর্থাৎ যদি এখানে ফার্স্ট পার্সন থাকে তাহলে এটা রিলেশন থাকবে সবসময় স্পিকারের সঙ্গে. এখানে যদি রাম শ্যাম রহিম করিম কিছু থাকে তাহলে ওই থার্ড রাম শ্যাম কোনো নাম থাকে আমরা যদি থার্ড পার্সন, তো অ্যাকর্ডিং টু দ্য জেন্ডার আমরা হি বা শি করতে পারি. এখানে ফার্স্ট পার্সনের পরিবর্তে আমরা হি বা শি করতে পারি অ্যাকর্ডিং টু দ্য জেন্ডার. যদি এখানে রাম থাকে তাহলে তো বুঝে নিতে হবে যে এটা কি বলে এটা মাস্কুলিন জেন্ডারে আছে, তো আমরা কি করব তখন এটার বদলে আই এর বদলে তখন হয়ে যাবে আমাদের হি. যদি এখানে রহিমা থাকে তো রহিমা থাকলে এটা হয়ে যাবে গার্ল ফেমিনাইন জেন্ডার, তো আমরা এটা করতে হবে আই এর বদলে শি. ওকে, তো ফার্স্ট পার্সন অফ ডাইরেক্ট স্পিচ ইজ রিলেটেড টু দ্য স্পিকার. নাও সেকেন্ড ইজ সেকেন্ড পার্সন ইজ রিলেটেড টু দ্য লিসেনার. সেকেন্ড পার্সনটা রিলেট হয় লিসেনারের সঙ্গে, তো সেকেন্ড পার্সন এখানে দেখেনি এখানে আছে ইউ, ইউটা সেকেন্ড পার্সন, তো তার রিলেশনটা হবে লিসেনারের সঙ্গে. তো আমরা জানি পার্সন তিন রকমের হয়, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন. আই ভি এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি শি দে বা কোনো নাম থাকলে হয় থার্ড পার্সন. ঠিক আছে, তো ফার্স্ট পার্সন থাকলে তার রিলেশন হবে স্পিকারের সঙ্গে, আর সেকেন্ড পার্সন থাকলে তার রিলেশন হবে সবসময় লিসেনারের সঙ্গে, শ্রোতার সঙ্গে, যে শুনে তার সঙ্গে হবে. তো এই বেসিক রুলসগুলো আমাদের মনে রাখতে হবে, আর টেন্স চেঞ্জ করার কি রুলস আছে সেটা আমি একটা পিডিএফে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে. তো এটা একবারে সহজ টেন্স চেঞ্জের রুলসটা মনে রাখা একবারে সহজ. তো আমার সঙ্গে একবার আমি একবার রিপিট করছি, প্রেজেন্ট ইনডিফিনিট বিকামস পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বিকামস পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট বিকামস পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল উইল বিকাম উড ক্যান হুড মে মাইট. আর যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে তাহলে টেন্স চেঞ্জ করতে হয় না. যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলেও টেন্স চেঞ্জ করতে হয় না. ওকে, তো আমি আরও এক দুটা এক্সাম্পল করে দেখাই, একটু ক্লিয়ার হবে তাহলে. John said to me, comma quotation, I have not prepared my lesson. John said to me, I have not prepared my lesson. John said to me, I have not prepared my lesson. Attu pore di, I have not prepared my lesson today.
টুডে। তো টুডে এই টুডেটা কেন দিলাম, কারণ টুডেটা এখানে একটা বোঝার জিনিস রয়ে গেছে যে টুডেটা হচ্ছে একটা টাইম ফ্রেজ। এইভাবে আরও অনেক টাইম ফ্রেজ পাই আমরা, যেমন টুডে পেলাম, তারপর টুমোরো, ইয়েস্টারডে, এরকম কিছু টাইম ফ্রেজ থাকে বা আদার কিছু ওয়ার্ডস আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু অ্যাডভার্ব আছে, যেগুলি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নিতে সময় আমাদের চেঞ্জ করতে হয়। তো কীভাবে চেঞ্জ করবে, কোন ওয়ার্ডটা কীভাবে চেঞ্জ হয়, তাও আমি বলে দেবো। তো এখন শুরু করি আমরা টুডে দিয়ে। সো প্রথমে আমি কী করব, জন ফার্স্ট স্টেপ চেঞ্জিং রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব অলওয়েজ হয়ে যাবে টেল ফর্মে, অর্থাৎ টেল থেকে টোল্ড, সেড যেহেতু আছে ফার্স্ট টেন্সে, সে থেকে সেড, এইভাবে টেল থেকে টোল্ড। জন টোল্ড মি। সেকেন্ড স্টেপ হচ্ছে কনজাংশন। তো আমরা আবার জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কনজাংশন দ্যাট, জন টোল্ড মি দ্যাট হয়ে গেল। এবার আই হ্যাভ নট প্রিপেয়ার্ড মাই লেসন টুডে, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন ইজ রিলেটেড টু স্পিকার, অর্থাৎ স্পিকার আছে জন, তো আই বলতে বোঝাচ্ছে জনকে। তো জন আমি যেহেতু অলরেডি লিখে নিয়েছি এখানে, তাহলে রিপিট করার দরকার নাই, তার প্রিপোজিশন ফর্মটা আসবে, সরি তার প্রোনাউন ফর্মটা আসবে। তো এটা জনটা হচ্ছে নাউন, তার প্রোনাউন হচ্ছে হি, দ্যাট হি, জন টোল্ড মি দ্যাট হি। এবার আই হ্যাভ নট প্রিপেয়ার্ড মাই লেসন টুডে, আই হ্যাভ নট প্রিপেয়ার্ড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ নট প্রিপেয়ার্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট, অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, প্রেজেন্ট পারফেক্ট বিকামস পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট বিকামস পাস্ট পারফেক্ট। তো জন টোল্ড মি দ্যাট পাস্ট পারফেক্ট হয়ে গেলে হয়েছে কি হবে, হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাড, হ্যাড, জন টোল্ড মি দ্যাট হি হ্যাড। আমরা জানি পাস্ট পারফেক্টের ফরমেশনটা কি, পাস্ট পারফেক্টের ফরমেশন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম। তো আমরা হেল্পিং ভার্ব হ্যাড লিখে নিলাম, ভার্বের থার্ড ফর্ম অলরেডি করা আছে, তো নেগেটিভ সেন্টেন্স নট লিখতে হবে, দ্যাট হি হ্যাড নট প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড। এবার আছে মাই লেসন, মাইটা হচ্ছে ফার্স্ট পার্সন, মাইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তো আবার ফার্স্ট পার্সন ইজ রিলেটেড টু স্পিকার, ঠিক আছে। তো এখানে মাই লেসন মানে আমার লেসন, আমার লেসন বলতে কার লেসন, জনের লেসন। তো জনের লেসন তো আমরা লিখতে পারবো না, কেননা জন কথাটা এখানে অলরেডি আছে, যার জন্য আমরা কি করেছিলাম, জনের বদলে এখানে লিখেছিলাম হি, সেম জনের লেসন হয়ে যাবে হিজ লেসন, তার লেসন, তার বলতে জনের লেসন। তো হ্যাড নট প্রিপেয়ার্ড হিজ লেসন টুডে, এজ আই টোল্ড ইউ আর্লিয়ার যে এই ধরনের টাইম ফ্রেজগুলো চেঞ্জ হয় যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেই, তখন এই টাইম ফ্রেজগুলি চেঞ্জ হয়। তো টুডে হয়ে যাবে দ্যাট ডে, টুডে হয়ে যাবে দ্যাট ডে, ওকে। তো এইভাবে আমরা ভেরি ইজি, আমি কিছু এক্সারসাইজ দিয়ে দেবো তোমাদেরকে, আর টেন্স চেঞ্জিংয়ের রুলসগুলো দিয়ে দেবো, কোন কোন ওয়ার্ড তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নিতে সময় চেঞ্জ করতে হবে সেটাও আমি এখনই দিয়ে দেবো, একসাথে এক্সারসাইজ দেবো, এক্সারসাইজ করে রাখবে, আর সেটা সাবমিট কখন করবে সেটাও বলে দেবো। বাকি যদি কোনো প্রবলেম থাকে ইউ ক্যান আস্ক মি ইন দ্য ডাউট ক্লিয়ারেন্স সেশন, ওকে, টিল দেন, বাই।